লিংক আপ বাংলাদেশ গার্মেন্টস কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার অধিকার, নিরাপদ যৌন আচরণ, পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করে। গার্মেন্টস কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে কর্মস্থলে কাজ করে থাকে। কর্মকালীন সময়ে অডিও ক্যাসেটের মাধ্যমে যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষার অধিকার, নিরাপদ যৌন আচরণ, পরিবার পরিকল্পনা, জীবন দক্ষতা ও মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে থাকে। সবাই ভালো আছো? জি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আজকের আলোচনার বিষয়বস্তু কি আমরা কি জানি? না ভাইয়া। আজকের আলোচনার বিষয় হলো জীবন দক্ষতা শিক্ষা। জীবন দক্ষতা জানার আগে চলো আমরা একটা গল্প শুনে আসি। লাভলি নবম শ্রেণীতে পড়ে, লেখাপড়ায় তার প্রবল আগ্রহ। তার ইচ্ছা যে সে লেখাপড়া শিখে গ্রামের উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করবে এবং গ্রামের মেয়েদের সুশিক্ষিত করে তুলবে। তারই গ্রামের ছেলে নাম লাভলু, সে কলেজে পড়ে। লাভলু একদিন লাভলিকে বন্ধু হবার জন্য একটি চিঠি লিখে। প্রথমে লাভলি কোনো জবাব দেয় না, কিন্তু লাভলু পুনরায় চিঠি দিলে লাভলি জবাব দেয় এবং এদের মধ্যে বন্ধুত্ব চলে। এভাবে কিছুদিন চলার পর তাদের মধ্যে মন দেয়া নেওয়া শুরু হয়। আচ্ছা, একদিন লাভলু লাভলিকে দৈহিক মিলনের জন্য বলে, কিন্তু এ প্রস্তাবে লাভলি আপত্তি জানায়। পরে লাভলুর ইচ্ছার কাছে হার মানে লাভলি। একদিন অনুভব করে যে সে গর্ভবতী হয়েছে। তখন সে লাভলুকে বিষয়টি জানায়, সরাসরি বলে যে তুমি যে করে হোক যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে বাচ্চাটিকে ফেলে দাও এবং তাকে মানসিক চাপ দিতে থাকে। এই অবস্থায় একদিন লাভলি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যায়, কিন্তু সে স্বাস্থ্য কেন্দ্রে তার বয়স কম হওয়ার কারণে সেবা দিতে রাজি হয় না। সেবা না পাওয়ার কারণে লাভলি ভেঙে পড়ে এবং এখানে সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কিন্তু কোনো কাজ হয় না। বিষয়টি নিয়ে সে কারোর কাছে বলার সাহসও পায় না। পরে সে নিরুপায় হয়ে সে তার এক বন্ধুকে বিষয়টি বলে এবং তার বন্ধু সহযোগিতা কামনা করে। বন্ধুটি তাকে সহযোগিতা করে এবং ক্লিনিকে নিয়ে যায়। বন্ধুটি কত ভালো! তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা কি সবাই বলতে পারবো? জি ভাইয়া। লাভলি কি ভুল করেছিল রাশিদ, আমরা কি জানি? জি ভাইয়া জানি। লাভলি ভুল করেছিল, জীবন দক্ষতা সম্পর্কে তার শিক্ষা ছিল না এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। খুব সুন্দর বলছে, খুব সুন্দর। কেন ভুল করেছিল মুন্না, আমরা কি জানি? জি ভাই, আসলে কি ওই লাভলির আসলে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা ছিল না, বয়স কম ছিল তো তাই আর কি। ও, স্বাস্থ্য কেন্দ্র থেকে গর্ভপাতের সেবাটি পেল না কেন মুন্নি, আমরা কি বলতে পারবো? জি ভাইয়া, আমি জানি দুই ভাবে। একভাবে দেখা যায় যে মেয়েটার 18 বছর পূরণ হয়নি, আর একটা হয়েছে তার গার্জিয়ানের অভাব ছিল। খুব সুন্দরভাবে বলছে মুন্নি, দেখছো? পরে সে সেবাটি কিভাবে পেল এবং কেন পেল নিশি, আমরা কি এই বিষয়ে বলতে পারবো? জি ভাইয়া, লাভলি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছিল এবং কার্যকরী যোগাযোগ করতে পারছিল। খুব সুন্দর। গল্প থেকে আমরা কি শিখলাম তোমরা কি বলতে পারবে? জি ভাইয়া, বলতে পারবো ভাইয়া। কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে সেই সমস্যার সমাধান জানা, তারপরে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, কোনো কিছু করার আগে গভীরভাবে চিন্তা করা, সমস্যার সমাধানে নতুন নতুন চিন্তা করা, সঠিক ও কার্যকর যোগাযোগ, আন্তঃব্যক্তিক যোগাযোগ, সহমর্মিতা। গার্মেন্টস কর্মীদের কর্মস্থলেই লিংক আপ বাংলাদেশের আওতায় মেরিস্টোস বাংলাদেশের মাধ্যমে গার্মেন্টস কর্মীগণ স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে।